এ পর্যন্ত দেশের 16টি জেলার 59টি উপজেলা বন্যা কবলিত হয়েছে এবং সামনে আরও অন্তত 5টি জেলা বন্যা আক্রান্ত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে সরকারের তরফ থেকে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে পাশাপাশি সমাজের বিত্তবান সহ দলমত নির্বিশেষে সবাইকে বানভাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সকালে বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান বিস্তারিত ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্টে বিরাম থেকে নেমে আসা ঢলে চলতি মাসের শুরু থেকে বন্যা কবলিত হতে থাকে উত্তরাঞ্চলের জেলাগুলো ২৫ দিনের বন্যায় সরকারি হিসেবেই আক্রান্ত হয়েছে অন্তত ১৫ লাখ মানুষ প্রায় ১০ হাজার ঘরবাড়ি এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পূর্ণ ও ১৩ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনা ব্রহ্মপুত্র সুরমা সহ ৮টি নদীর ১৯টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আশঙ্কার তথ্য হল বৃষ্টিপাত আর না হলেও নামতে থাকা পানিতে প্লাবিত হবে আরও কয়েকটি জেলা আরও ৬ থেকে ৭টি জেলা হয়তো প্লাবিত ওই পানি যখন নামবে পানিটা তো এদিক দিয়েই যাবে যেমন ধরেন মাদারীপুর শরীয়তপুর মানিগঞ্জ মুন্সীগঞ্জ চাঁদপুর বরিশাল এই জেলাগুলি কিন্তু পানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেই জন্যই কিন্তু আরও আগাম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে শুধু সচিব ছাড়া সব আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু ঢাকায় কেউ থাকবে না আমাদের ব্রহ্মপুত্রের পানি কমছে কারণ আজকে যদি আবার বৃষ্টি হয় আবার হয়তো বেড়ে যেতে পারে তো যেটা হলো যে এখন আমাদের সবকটা নদীর পানি কমার দিকে বন্যা কবলিত এলাকায় চাল শুকনা খাবার ও নগদ অর্থসহ পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি করে জানানো হয় এ পর্যন্ত ৫৯টি আশ্রয়কেন্দ্রে ৭৫০০ মানুষ আশ্রয় নিয়েছে চিকিৎসা সেবা দিতে কাজ করছে প্রায় ৩৫০ মেডিকেল টিম এবারের বন্যায় বেসরকারি সাহায্য নিয়ে কেউ এগিয়ে না আসায় কিছুটা মনক্ষুণ্ণ ত্রাণমন্ত্রী এখন পর্যন্ত কোনো একটা বিত্তবান মানুষকে দেখছেন কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য শুনেছেন যে এখান থেকে আপনার সাহায্য হাত নিয়ে আমরা বাড়িয়ে হাত বাড়িয়ে এগিয়ে গেলাম তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু খুব বেশি সজাগ না আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য যা করা দরকার ইনশাআল্লাহ সরকার সর্বদিক থেকে আমরা সেটা করব আমাদের আহ্বান থাকবে সবাইকে এগিয়ে আসার জন্য দলমত নির্বিশেষে সবাইকে আসার জন্য আমি সবিনয়ে অনুরোধ করি এখন কিন্তু মানুষ ঘরে ফিরবে তার রাস্তার প্রয়োজন হবে তার ঘরের সেখানে অবস্থান করার জন্য খাদ্যের প্রয়োজন হবে মেরামতের প্রয়োজন হবে এই কারণে এখন কিন্তু সাপোর্টটা পূর্বের তুলনায় দিন দিন আমাদের আরও বাড়িয়ে দিতে হবে আগামী কয়েকদিনে রাজধানীর আশপাশের নদনদীর পানি বৃদ্ধির পূর্বাভাস থাকলেও ঢাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা নেই বলে জানানো হয় ব্রিফিংয়ে ফয়জুল্লাহ মাহমুদ এনটিভি নিউজ ঢাকা